বিগত কয়েক মাস ধরেই জনসম্মুখে রাজ্য সরকার ও সরকারের মন্ত্রীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটা ঘৃণ্য অপপ্রয় শুরু হয়েছে পর্দার পেছন থেকে বামগ্রেস অশুভ আতাত তৈরির কারিগরেরা রাজ্যের জনকল্যাণমুখী সরকারকে নানাভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে বিব্রত করতে চাইছে এদের সঙ্গী হয়েছে পঁচিশ বছর ত্রিপুরাকে ধ্বংস করে দিয়ে যাওয়া কমিউনিস্টরা এবং পঁচিশ বছর কমিউনিস্টদের সাথে সুসম্পর্ক রেখে দুধে ভাতে থাকা কংগ্রেসীরা সবচেয়ে বড় পরিতাপের বিষয় হল মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ঘৃণ্য ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হচ্ছে এখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত কতিপয় সংবাদ মাধ্যমের অফিসে বসে প্রতি বছর কোটি কোটি টাকা সরকারি বিজ্ঞাপন সহ নানা ধরনের ব্যক্তিগত সুবিধা হাতিয়ে নিয়েও এদের খাই মিটেনি যেমাত্র এদের অনৈতিক চাকিদার লাগাম টেনে ধরা হয়েছে তখনই এরা হিংস্র হয়ে উঠেছে এদের ব্যক্তিগত চাহিদার খায় না এদের মুখ আর মুখোশ ভয়ানক মুখোশের আড়ালে এদের আসল মুখ শীঘ্রই জনসম্মুখে উন্মোচিত হবে সম্প্রতি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঈর্ষণীয় ফলাফলে এদের রাতের ঘুম উড়ে গেছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এরা বিজেপি দলের ভরা ডুবি ঘটাতে ব্যর্থ হয়েছে তাই এখন নিজেদের প্রভুদের নির্দেশে আবার সরকারের ভাবমূর্তি মূর্তি ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে রাজ্যের শেষ কথা যেহেতু জনগণই বলবে তাই গণদেবতাদের উদ্দেশ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক মাধ্যমে বলেন এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আমাদের সরকার রাজ্যের জনগণের জন্য জনকল্যাণমূলক কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে কুচক্রীরা শীঘ্রই এর সুমুচিত জবাব পেয়ে যাবে কারণ গণতন্ত্রে শেষ কথা জনগণই বলে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ